প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মানিকগঞ্জের ছাটুরিয়া একটি গ্রামে। এই গ্রামের একটি মেয়ে স্কুলের বিদায় অনুষ্ঠানে গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, সেই গ্রামের বাড়িতে আমরা চলে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে শত শত লোক সেই মেয়েকে এক নজর দেখার জন্য চলে আসছে। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমরা ইতিমধ্যেই যেই বোনকে পাশে দেখছেন, মানে আসলে রয়েছে যে আয়েশা, এই আয়েশা তো আপনাদের এই স্কুল থেকে বিদায় নিয়ে মানে যেই গানটা গিয়েছে সেটা সোশ্যাল মিডিয়াকে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আপনাদের স্কুল সহ পুরো এই এরিয়াটাই এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো একে আপনারা কত বছর ধরে পড়ালেখা করাচ্ছেন? আয়েশা আক্তার ও আমার স্কুলে সেই শিশু শ্রেণী থেকেই পঞ্চম শ্রেণী পর্যন্ত আর কি এখানে পড়াশোনা করছে, শিশু শ্রেণী থেকে। তো এবার পঞ্চম শ্রেণী পাশ করার মানে এখান থেকে যে বিদায় অনুষ্ঠানটা করেছে, সেই বিদায় অনুষ্ঠানে যে আপনাদেরকে যে গানটা শোনাইছে, গানটা আসলে কেমন লাগছে আপনার? সেটা তো অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগছে। আয়েশা আমার গর্ব, আমার স্কুলের গর্ব, এই এলাকার গর্ব। তো আমাদের মানে বিদায় অনুষ্ঠানটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী। যখন বিদায়ের প্রথম পর্বগুলো হয়ে গেল, তখন দ্বিতীয় পর্বটা ছিল হলো একটা সাংস্কৃতিক প্রোগ্রাম আর কি। তখন আয়েশা আমাকে বললো যে ম্যাডাম, আমি একটা নিজে গান করবো আর কি, আমার নিজের লেখা। ঠিক আছে তুমি বলো। তখন মানে এই গানটা বললো আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম যে সূচনাটা হয় শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে যে জিনিসটা, তখন এই গানটা গায় না সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় গিয়েছে। জি, যখন ওই বিদায়ের প্রথম পর্বটা ছিল আমাদের আলোচনা সভা, তারপর আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন, সদস্যরা ছিলেন, আমার স্টুডেন্টরা ছিলেন। তো এই বিদায়ের পরবর্তীতে খাবার দাবার শেষ, তখন দ্বিতীয় পর্বটা ছিল। জাস্ট বিদায়ের আগ মুহূর্তে যখন মানে ওরা চলে যাবে, ঠিক ওই সময়ই মানে ওই এই গানটা ওর নিজের লেখা, সুরটা হয়ে দিয়েছে ও রূপবানের, কিন্তু গানটার সুরটা ওর মানে লেখাটা ওর ছিল, কথাগুলো ওর লেখা ছিল। ম্যাডাম, আপনার কাছে আমার একটা যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা হচ্ছে আপনার এই যে এই বর্তমানে এই বয়সে কি কখনো এরকম গান কি শুনেছেন? আমার তো মনে হচ্ছে না যে বিদায়ের অনুষ্ঠানে ছুটি চাচ্ছে এবং দোয়া চাচ্ছে। জি, যখন এখন তো সাধারণত বিভিন্ন আপনারা নিজেরাও দেখে থাকেন বিভিন্ন মিডিয়াতে যে বিদায়গুলো হয়, সেখানে কিন্তু র‍্যাগ ডে বলে নাচ হয়, গান হয়, ডিজে গান হয়। কিন্তু আমি আসলে চেষ্টা করেছি আমাদের ছেলে মেয়েদেরকে আমি সেই প্রথম থেকে বলি যে তোমরা কখনোই তোমাদের নৈতিকতাকে তোমরা হারাবে না, সবসময় তোমাদের নীতির মধ্যে তোমরা থাকবে, এমন কিছু করবে না কেউ যেন তোমাদের বলতে পারে না যে ওই স্কুল থেকে তোমরা পড়ে আসছো, পুকুরহাটি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোমরা মানুষ হওনি। কিন্তু ও যে সেইটা যে ওই আমাকে ওই দিন যে আমাকে উপহার দিবে এটা আমি বুঝতে পারিনি। এখন আমি একদম সর্বশেষ আয়েশার কাছে, আয়েশা তুমি সেই গানটি আজকে একটু উপহার দিবা। বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো দোয়া করবেন, দোয়া করবেন গো, ও ম্যাডাম দোয়া করবেন আমার প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন, বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন আমার গো প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো দোয়া করবেন, দোয়া